হ্যালো সবাই, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এসেছি মেয়ের জন্য গিফট কিনতে। ওর বাবার জন্মদিন ছিল, তা মেয়ে বায়না করেছিল যে ওকে গিফট কিনে দিতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ওর জন্য গিফট কিনতে। তো ল্যাপটপ পড়েছে, তো ল্যাপটপ আগে খুঁজছি আমরা এই দোকান ওই দোকান, পছন্দের মতো ল্যাপটপ খুঁজছি। এবার খুঁজতে খুঁজতে মেয়ের এত ঘুম পেয়েছে, ও ঘুমিয়েই পড়েছিল। শেষ পর্যন্ত কি নেওয়া হয়েছে সেটাও জানেই না। এবার দেখো কি নেওয়া হয়েছে। কে দিয়েছে? বাবা? কেন? বাবার তো জন্মদিন ছিল কালকে, তো বাবা গিফট না পেয়ে তুমি, বাবা তোমার গিফট দিল? ও আচ্ছা, কি দেখি, খোলো খোলো। তো ভারী লাগছে, এটা কি? দেখি ঠিক করে তোলো, সোজা করে তোলো দেখি, ওরা উল্টো, তো সোজা করো। আরে উল্টো হচ্ছে, তো সোজা কর, সোজা রাখো রাখো, সোজা করে রাখো। বা এটা কি দেখি, বাবা তো কিচেন সেট। বাবা সোনান কে এটা দিল, দারুন, মনের পছন্দ হয়েছে, তাই খুলে দেখি কেমন। চলো বাবা সোনানকে হেল্প করছো। বাবা দারুণ হয়েছে কিন্তু, বাহ। আর বাবা দারুণ দারুণ সব জিনিস, প্লেটও আছে, চামচ আছে, বাহ। তো তুমি আজকে কি রান্না করবে এখন? বিরিয়ানি? আচ্ছা করো তাহলে, অবশ্যই। বাহ ক্যাবিনেট ভেতরে কি আছে? বাহ ক্যাবিনেট ভেতরে তো খাবার টাবার রাখা আছে রে। কাগজ? বাবার হ্যাপি বার্থডেতে বাবা দিল বাবার মনকে গিফট। রান্না করেছো তুমি? বিরিয়ানি বলছি তো, বিরিয়ানি। ও বিরিয়ানি রান্না হয়ে গেল, দারুন। তো ওই দেখো, ও এখনও নতুন কিচেন সেট পেয়ে রান্না বান্না সব এখানে শুরু করে দিয়েছে, বিভিন্ন রকম আইটেম বানাচ্ছে এবং সেগুলো আগে আমাকেই টেস্ট করতে দিচ্ছে কেমন হয়েছে, খাও খাও বলে। তো ওর একসাথে খুব খুশি হয়েছে। তো আমি আমার ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই বাই। দারুণ টেস্টি।